আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি আপডেট আপনাদেরকে দেব সেটা হচ্ছে রেশন কার্ডের পক্ষ থেকে বা এনএফএসপির পক্ষ থেকে রেশন মিত্র আইডি পাওয়া যাচ্ছে এই আইডিটি যদি আপনারা নেন সেক্ষেত্রে নতুন রেশন কার্ড বানা থেকে শুরু করে রেশন কার্ডের সমস্ত কাজগুলি করতে পারবেন তো চলুন তাহলে দেখে নেই কীভাবে এই রেশন মিত্রা আইডি নেবেন এবং এই আইডির মাধ্যমে কিভাবে রেশন কার্ডের সমস্ত কাজগুলি করবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করবেন তো রেশন মিত্র আইডি নেওয়ার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এনএফ এস পি অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর নিচে যে ব্যানারগুলি দেওয়া হয়েছে এখান থেকে পরপরভাবে ব্যানারগুলি স্কিপ করবেন ব্যানারগুলি এখান থেকে স্কিপ করলে রেশন মিত্রা আইডি রিলেটেড একটি ব্যানার এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে মাই রেশন মাই ডাইট কমন রেজিস্ট্রেশন ফেসিলিটি এবারে কারা কারা এখান থেকে রেশন কার্ড মিত্র আইডি নিতে পারবেন তার কিছু ট্রাইম্যান কন্ডিশন দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান বিকাম এ রেশন কার্ড মিত্রা টু রেজিস্টার্ড ফর রেশন কার্ড অর্থাৎ যে কেউ এখান থেকে রেশন কার্ড মিত্র আইডি কিন্তু নিতে পারবেন এবং রেশন কার্ডের কাজ আপনারা করতে পারবেন এবারে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ইজ অ্যাভেলেবেল ফর আদার দেন হোম এস্টেট অলসো অর্থাৎ যে কোনো স্টেট থেকে এই রেশন মিত্রা আইডি আপনারা নিতে পারবেন এবং রেশন কার্ডের কাজ আপনারা করতে পারবেন এবারে বলা হচ্ছে কোন কোন এরিয়া থেকে এই রেশন মিত্রা আইডি আপনারা নিতে পারবেন তো দেখুন এখানে বলা হচ্ছে পঞ্চায়েত আরবান লোকাল বডিস মিউনিসিপ্যালিটি এই সমস্ত এরিয়া থেকে আপনারা কিন্তু রেশন কার্ড মিত্রা আইডি নিতে পারবেন এবার এখান থেকে রেশন কার্ড মিত্রা আইডি রেজিস্ট্রেশন করার জন্য বা আইডি নেওয়ার জন্য সাইন ইন যে অপশানটি দেওয়া হয়েছে সাইন ইন রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন এবারে দুটি অপশান এখানে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে পাবলিক লগ এবং অফিস লগ তো এখান থেকে পাবলিক লগ ইন যে অপশানটি দেওয়া হয়েছে এই পাবলিক লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পেজটি একটু লোডিং নেবে যতক্ষণ না লোডিং নিচ্ছে ততক্ষণে একটু ওয়েট করবেন এবারে পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে রেজিস্টার নিউ ইউজার অর্থাৎ এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে আমাদেরকে নতুন রেজিস্টার করতে হবে তো এখানে আপনার ফার্স্ট নেম এন্ট্রি করবেন এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করতেই ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে ফার্স্ট আপনার জন্মের যে শালটি রয়েছে সেই শালটি সিলেক্ট করবেন এখান থেকে মান সিলেক্ট করবেন এবারে এখান থেকে ডেট সিলেক্ট করবেন সিলেক্ট করতেই সম্পূর্ণ ডেট অফ বার্থ এখানে চলে আসবে এবারে আপনার জেন্ডার কি রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার নট অ্যাপ্লিকেবল এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন এবারে লগ ইন আইডি অর্থাৎ এখান থেকে একটি লগ ইন আইডি আপনাদের ক্রিয়েট করতে হবে তো এখানে আপনার নেম লিখে ওয়ান টু থ্রি এমনভাবে একটি আইডি ক্রিয়েট করবেন এবারে চেক ইউজার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে এবং এই নামে আগে থেকে যদি কেউ আইডি ক্রিয়েট করে রাখে সেক্ষেত্রে আপনার আইডি কিন্তু এখানে ভেরিফাই হবে না সেক্ষেত্রে আপনার আইডিটি চেঞ্জ করে আবার ওইখান থেকে চেক ইউজার অপশানে ক্লিক করে আপনার আইডিটি ভেরিফাই করে নেবেন এবারে পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবারে সেই পাসওয়ার্ডটি এখান থেকে কনফার্ম করবেন এবারে ভ্যালিডেশন মোড এখান থেকে আধার নম্বর সিলেক্ট করা থাকবে এখানে আপনার আধার নম্বরটি এনসি করবেন এখানে মোবাইল নম্বর এনসি করবেন এবারে ইমেল অ্যাড্রেস এখানে এনসি করবেন এনসি করার পর এবারে এখান থেকে আপনার এস্টেটটি সিলেক্ট করতে হবে তো অবশ্যই আপনার এস্টেট এখান থেকে সিলেক্ট করবেন এবারে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন এবারে তহসিল বা তালুকা কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার তহসিল বা তালুকা কী রয়েছে সেটা সিলেক্ট করবেন এবারে ভিলেজ বা টাউন কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো অবশ্যই এখান থেকে আপনার ভিলেজ বা টাউন কি সেটা সিলেক্ট করবেন এবারে অ্যাড্রেস ওয়ান এখানে আপনার অ্যাড্রেস ওয়ান এন্ট্রি করবেন এবারে অ্যাড্রেস টু এখানে এন্ট্রি করবেন এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন এবারে এখানে যে ম্যাটটি দেওয়া হয়েছে এই ম্যাটটি সলভ করে এই বক্সটিতে এন্ট্রি করবেন এবারে রিমার্ক অর্থাৎ যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা এখানে এন্ট্রি করতে পারেন তো এই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে এন্ট্রি করার পর এবারে নিচে আসবেন এখানে দুটি চেক বক্স দেওয়া হয়েছে এই বক্স দুটি দিয়ে টিকমার্ক করবেন টিকমার্ক করার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন এবারে এমন একটি মেসেজ শো করাবে এখানে বলা হচ্ছে আর ইউ শিওর তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন এবারে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করা হবে ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই এমন একটি ম্যাসেজ শো করাবে এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করতেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং এমন একটি মেসেজ এখানে শো করাবে এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি নাও ইউ ক্যান লগ ইন ইউজিং দ্য প্রোভাইডেড ডিটেলস অর্থাৎ এখানে যে ডিটেলস বা যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন হতে হবে তো লগ হওয়ার জন্য এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করতেই আবারও আগের পেজে চলে আসবেন এখান থেকে সাইন ইন রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবারে পাবলিক লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবারে আপনার যে ইউজার আইডিটি ক্রিয়েট করলেন সেটা এখানে এনসি করবেন এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবারে যে ক্যাপচা কোডটি এখানে দেওয়া হয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সে এনসি করে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করতেই আপনার আইডি এখানে লগ হয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন তো এখানে আসার পর কমন রেজিস্ট্রেশন ফেসিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন এবারে বেশ কিছু অপশান এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশান ফর্ম এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশান করার পর এখান থেকে রেজিস্ট্রেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে সেই রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবং এখান থেকে গেট আর সি ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না আধার নম্বর লিঙ্ক রয়েছে কি না এই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে চেক করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করে অনলাইন থেকেই আপনারা রেশন মিত্র আইডি নিতে পারবেন এবং সেই আইডি নেওয়ার পর রেশন কার্ডের সমস্ত কাজগুলি অনলাইন থেকেই করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন